আবাহনীর বিপক্ষে প্রাইম ব্যাংকের ম্যাচে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তামিম ইকবাল একটা পর্যায়ে দলের সকল ক্রিকেটারকে একত্রিত করেছেন। আম্পায়ারদের উদ্দেশ্যে এমনও বলতে শোনা যায়, আপনারা খেলেন, অর্থাৎ তামিমরা খেলতেও অস্বীকৃতি জানাচ্ছিলেন। পরবর্তীতে দায়িত্বরত অপর আম্পায়ার তামিমকে অনুরোধ করেন খেলা চালিয়ে যেতে, তবে তামিম লম্বা সময় তার অবস্থান পরিষ্কার করছিলেন। মাঠের বাইরে প্রাইম ব্যাংকের কোচ সালাউদ্দিন চতুর্থ আম্পায়ারের সাথে বাগবিতণ্ডায়ও জড়িয়ে পড়েন, তবে ম্যাচ অফিসিয়াল সহ প্রত্যেকেই প্রাইম ব্যাংকের কর্মকর্তা সহ কোচদের খেলা চালিয়ে যেতে অনুরোধ করেন। মূলত মোহাম্মদ মিথুনের বলে নাইম শেখের আউটকে কেন্দ্র করেই উত্তেজনা সৃষ্টি হয়। মিথুনের বলে স্টাম্পের সামনে পেছনের পায়ে বল লাগে নাইম শেখের, খালি চোখে যেটি আউটই মনে হয়েছে। তবে প্রাইম ব্যাংকের ক্রিকেটারদের জোরালো আবেদনও সাড়া দেননি আম্পায়ার। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে তামিম দলের সকল ক্রিকেটারকে কাছে ডেকে নেন, এক পর্যায়ে ম্যাচ খেলতেও অস্বীকৃতি জানান। পরবর্তীতে প্রাইম ব্যাংকের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নেন, সালাউদ্দিনের নির্দেশেই খেলা চালিয়ে যেতে সম্মতি জানান। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।